Assalamualaikum. What's going on, everyone? This is Jahid. Welcome to my YouTube channel, SRJ. নতুন বছরে আপনাদের জন্য একটি নতুন খবর নিয়ে আসছি, আর সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আজকে আনবক্সিং করব হচ্ছে আমার নতুন হেলমেট। অবশেষে প্রায় 2019, 2020, 2021, 2022, মানে যেহেতু এখন 2022 সালের জানুয়ারি মাস, আমি অলমোস্ট 2 থেকে 2.5 বছর পরে আমার নতুন হেলমেট কিনছি। আর হেলমেটটা কিনা হয়েছে প্রায় 2 মাস আগে, বাট বোঝেনি তো আপনাদের ভাই অনেক ব্যস্ত, এ কারণে হেলমেটের আনবক্সিং করা হয় নাই। আর চিন্তা করছে যেহেতু দেরি হয়েছে, আপনাদেরকে সাথে নিয়েই হেলমেট আনবক্সিং করব। আমার বাইকিং ক্যারিয়ারের শুরু বেশি দিনের না, মানে বেশি অনেক দিনের অভিজ্ঞতা আমার নাই। আমি 2016 শেষের দিকে বা 2017 প্রথম দিকে বাইকিং কমিউনিটির সাথে অ্যাড হই, আর এই হাঙ্ক ব্যাটল গ্রুপে আসার আগে আমি হাফ ফেস হেলমেট ব্যবহার করতাম। আর এই হাঙ্ক ব্যাটল গ্রুপে যাওয়ার পরে আমি ফুল ফেস হেলমেট সম্পর্কে ভালো ধারণা পারলাম, যে একটা হেলমেট কেন মাথায় পরবো, একটা হেলমেট কী কী নিরাপত্তা আপনাদেরকে দিবে, ব্লা ব্লা আরও অনেক কিছু জানতে পারলাম। তখনই আমার 2017 সালের দিকে প্রথম ফুল ফেস হেলমেট কেনা হয়, আর সেটা ছিল আনুমানিক ফেব্রুয়ারি কি মার্চ মাসের দিকে। আর ফুল ফেস হেলমেট পরার পরে যখন বাইক টাইক চালাতাম, প্রথম প্রথম একটু আনইজি হতো, মুখটা এরকম শক্ত হয়ে আসতো, আর অনেক আনইজি লাগতো। কিন্তু পরে একটা সময় যেতে যেতে জিনিসটা যখন অ্যাডজাস্ট হয়ে গেল, তখন আমার কাছে বেশ ভালোই লাগতে লাগলো। পরে একটা সময় চিন্তা করলাম যে ফুল ফেস হেলমেট ব্যবহার করা যেহেতু শুরুই করে দিয়েছি, সেহেতু একটু ভালো মানের সার্টিফাইড হেলমেটগুলো ট্রাই করা যাক। আর একটু ভালো মানের হেলমেট আপগ্রেড করতে যেয়ে প্রথম আপনাদের ভাই যে হেলমেটটা কিনছিল সেটা হচ্ছে LS2 FF 320 মডেল। এই হচ্ছে কি আমার সেই LS2 FF 320 মডেল, আর যেটা কেনা হয়েছিল 2017 সালের অক্টোবর কি নভেম্বর মাসের দিকে, আমার ঠিক খেয়াল নাই। মানে যেখানে যাইতাম আমি বাইক রেখে হেলমেট হাতে করে নিয়ে ঘুরে বেড়াতাম, যদি আমার হেলমেটটা হারায় যায় এই হয় সে হয়, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো হেলমেটটার প্রতি। 2019 মাঝামাঝি এসে আমি চিন্তা করলাম যে LS2 হেলমেট তো অনেক দিন ইউজ করলাম, এবার একটু ব্র্যান্ড চেঞ্জ করা যাক, একটু ভিন্ন ব্র্যান্ডের হেলমেট ইউজ করে দেখি যে অভিজ্ঞতাটা কেমন হয়। এরপরে আমি আসলাম হচ্ছে আমার এই MT Thunder 3 হেলমেটটাতে, এবং এই হেলমেটটাও আমি অলমোস্ট প্রায় এই স্টিল এখন পর্যন্ত আমি এই হেলমেটটাই ইউজ করতেছি। আমার ডেইলি লাইফ ইউজের সাথে এই হেলমেটটাই একাগ্রভাবে মিশে আছে। এছাড়া আমার কাছে আরও একটা হেলমেট আছে, সেটার গল্প আমি আপনাদেরকে আরেকদিন বলবো। আর এখন দেখাই আপনাদের আমার কাঙ্ক্ষিত সেই LS2। আচ্ছা, LS2 MT ইউজ করার পরে আবার কেন LS2-তে ফিরে আসলাম? MT ইউজ করার পরে আবার LS2-তে ফিরে আসার একটাই মেন রিজন, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে MT-র 8 থেকে 15 হাজার টাকার যে হেলমেটগুলো, সেই হেলমেটগুলো কোনোটাই আমার কাছে মানসম্মত মনে হইতেছিল না। মানে আমার কাছে আমি মানে স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না। তখন LS2 আবার নতুন করে বেশ অনেকগুলো মডেল মার্কেটে নিয়ে আসলো, আর তখন আপনাদের ভাই আবার সে পুরনো LS2-র প্রেমে পড়ে যায়। আর সেই প্রেক্ষাপট থেকেই আবার একটু মার্কেট ঘাটাঘাটি করতে করতে ডেইলি লাইফ ইউজের জন্য LS2 হেলমেটটাই আবার বেছে নিল। আর এখন আপনাদেরকে আমি আমার সেই LS2 হেলমেটটাই দেখাবো। এই হচ্ছে গিয়ে নতুন LS2 হেলমেটের বক্স, আর বক্সের উপরে লেখা আছে অলওয়েজ অ্যাহেড। যদিও এর আগে একবার হেলমেটটা কেনার সময় আমি আনবক্স করে মাথায় পরে ট্রায়াল দিয়েছি, তারপরও সেটা ছিল আনঅফিসিয়াল, আর এখন হচ্ছে গিয়ে অফিসিয়ালি আপনাদের SRZ আপনাদের সাথে তার নতুন হেলমেট আনবক্সিং করতেছে। যেহেতু আগেই খুলছি সেহেতু প্যাকেট খোলাই। প্যাকেটের ভিতরে একটা ফোম টাইপ জিনিস দেওয়া, মানে এটা দিয়ে কভার করা ছিল হেলমেটের বক্সটা, মানে ভিতরেরটা। আচ্ছা, এরপরে এই হচ্ছে গিয়ে হেলমেটটা, আর এরপর এটার ভিতরে যা আছে এটার ভিতরে আছে হচ্ছে গিয়ে 2টা সিলিকা জেল, যেটা বরাবর সবগুলোর ভিতরেই থাকে। আর এরপরে আছে হচ্ছে গিয়ে একটা পিনলক ভাইজর। আর LS2 হেলমেটের আরেকটা জিনিস আমার কাছে সব থেকে ভালো হচ্ছে, সেটা হচ্ছে তাদের এই যে এটা হচ্ছে ইন্স্যুরেন্স কভারেজ। মানে এই হেলমেটটা কিনে আমি 60,000 টাকার ইন্স্যুরেন্স কভারেজ পাইছি,
এটা কিউআর কোড স্ক্যান করে অ্যাক্টিভেট করে নিতে হবে ফ্রিতে, 60,000 টাকার ইন্স্যুরেন্স কভারেজ, বাট কিছু শর্ত প্রযোজ্য আছে। শর্ত মর্ত কী আছে সেটা আমি পরে দেখতেছি, আর হেলমেটটাকে আনবক্সিং করে নিই। এই যে এটা হচ্ছে আপনাদের ভাইয়ের পরবর্তী জীবনসঙ্গী, জানি না কতদিন হবে, তাও আশা করি মিনিমাম 2 বছর তো সে আমার সাথে থাকবেই। হেলমেটটা চমৎকার গ্রাফিক্স, হেলমেটটা আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে এটার গ্রাফিক্সটা দেখেই আমি হেলমেটটা কিনছি। এখানে ছোট্ট একটা স্পয়লারের মতো আছে এই যে, আর টাইগারের সাথে তো এটার কালার কম্বিনেশন একদম খাপে খাপ। আর হেলমেটটার মানে আমি প্রথমবার যখন পড়ছিলাম এর কয়েকটা জিনিস আমার কাছে ভালো লাগছিলো। সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে এইটার লক সিস্টেমটা, মানে যে গ্লাসের লক সিস্টেমটা এখানে যথেষ্ট ইম্প্রুভ এবং প্রিমিয়াম। আর আরেকটা জিনিসটা হচ্ছে এটার সাথে তো পিন লক দেওয়াই আছে, আর এর ভেন্টিলেশনগুলো আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এই যে এদিক দিয়ে পিছন দিক দিয়ে পাস হওয়ার রাস্তাটাও সুন্দর। এই যে আর সব থেকে মজার বিষয়টা হচ্ছে এই হেলমেটটার যে লকটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে লকটা, এটা আমার কাছে স্টিল মনে হয়েছে। আর এটার চিন গার্ড প্লাস এটার ইমার্জেন্সি ওপেনের জন্য, আল্লাহ না করুক যদি কখনো দুর্ঘটনা ঘটে তাহলে এই যে দুইটা জায়গা দেওয়া আছে, এখানে একটা হুকের মতো দেওয়া আর এই যে একটা হুকের মতো দেওয়া, মানে এটা টান দিলেই ফুল প্যাডিং একবারে খুলে চলে আসে। এই তাহলে অবস্থা, এই হচ্ছে আপনার ভাইয়ের হেলমেট। আর এই হেলমেটটা এখন থেকে আমি আমার ডেইলি লাইফ ইউজ করব, আর ডেইলি লাইফ ইউজ করার পরে আমি আপনাদের সাথে জানাবো যে হেলমেটটার পারফরমেন্স কেমন। আর এখন বলি হচ্ছে গিয়ে হেলমেটটার দাম কত এবং হেলমেটটা আমি কোথা থেকে কিনেছি। হেলমেটটা আমি কিনছি হচ্ছে গিয়ে মিরপুরের 60 ফিট মোটো অটো থেকে, আর মোটো অটো আমাদের সেকেন্ড হোম বলা যায়, মানে বাসা এবং অফিসের পর যদি অন্য কোথাও যাওয়া হয় তাহলে বেশিরভাগ সময়টা আমাদের কাটে হচ্ছে মোটো অটোতে। বাইকিং রিলেটেড যত রকমের গিয়ার্স বা অ্যাক্সেসরিজ যা কিছু আছে সব কিছুই আমরা মোটো অটো থেকেই কিনি। আমরা বলতে আমি সহ আমাদের আড্ডাবাজ আরও বেশ কতগুলো সার্কেল আছে সবাই মোটামুটি মোটো অটোর ফ্যান। মোটো অটোর ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেস। আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা অবশ্যই মোটো অটো থেকে নিয়ে নিতে পারেন। আর মোটো ব্লগিং সেট আপের ওয়্যার হাউস হচ্ছে গিয়ে মোটো অটোতে, ফ্রিতে অনেক প্রমোশন করে দিলাম মোটো অটোর। আর এখন বলি হচ্ছে গিয়ে হেলমেটের প্রাইস। এই হেলমেটটা আমার কাছ থেকে মোটো অটোটা নিচে হচ্ছে গিয়ে 9,000 টাকা হচ্ছে গিয়ে হেলমেট। আর ইউজ করে দেখি কয়দিন, এরপরে আপনাদের সাথে এই হেলমেটটার রিভিউ দিব কেমন তার পারফরমেন্স। আজকের ভিডিও তাহলে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেফ লাইফ।